কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা ডিএই এর উপসহকারী কৃষি কর্মকর্তা পদের যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়েই থাকছে আমাদের আজকের এই টিউটোরিয়াল। এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে যেভাবে আমাদের এই টিউটোরিয়ালটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি স্ক্রিনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী পদের যেই প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোকে দেখা যাচ্ছে, যেখানে প্রথম প্রশ্নটি হচ্ছে সিলেক্ট দ্য মাস্কিউলিন জেন্ডার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশনগুলো সেই পরীক্ষার মধ্যে দেওয়া ছিল তার মধ্যে থেকে ঘ নং যে প্রশ্নটি বা ঘ নং যে অপশনটি সেটি হচ্ছে উত্তর, অর্থাৎ ব্যাচেলর, এটি হচ্ছে মাস্কিউলিন জেন্ডার। চলে যাচ্ছি আমাদের 2 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স। উত্তর হবে হি ওয়াজ ইন হারি। এবারে চলে যাচ্ছে আমাদের 4 নং প্রশ্নে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে 2-এর পরে তো 3 আসার কথা, কিন্তু 2-এর পরে 4 কেন আসলো? অর্থাৎ এখানে 3 নং প্রশ্নটি হয়তো বা অনেকটাই সহজ, এজন্য এখানে উল্লেখ করা হয়নি। আমরা চলে যাচ্ছি 4 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে 2017 সালে। আমাদের 5 নং প্রশ্নটি হচ্ছে অমর একুশের প্রথম কবিতা কোনটি? উত্তর হবে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। আমাদের 6 নং প্রশ্নটি হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। অ্যান্সার হবে দেই হ্যাভ গন ফর আ পিকনিক। 7 নং প্রশ্নটি হচ্ছে দ্য ম্যান ডাইড ড্যাশ ক্যান্সার। আমরা দেখতে পাচ্ছি এইখানে যে ড্যাশ আছে সেখানে অফ হবে, অর্থাৎ দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার। এরপরে আমরা 8 নং প্রশ্নটিতে দেখতে পাচ্ছি মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক, অর্থাৎ বর্তমানে আমরা যেটিকে ইরাক হিসেবে চিনি একসময় সেটির নাম ছিল মেসোপটেমিয়ার। চলে যাচ্ছি আমাদের 9 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে ফ্লোরিকালচার কি? ফ্লোরিকালচার হচ্ছে ফুল চাষ সংক্রান্ত। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের 10 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? উত্তর হবে 676 জন। এখানে উল্লেখ্য যে 6ই জুন 2021 বঙ্গবন্ধুর পলাতক চার খুনির বীরত্বসূচক খেতাব বাতিল করে সরকার। এবারে আমরা চলে যাচ্ছি 15 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে উইচ অব দ্য ফলোয়িং ফ্রেজেস ইজ কারেক্ট? এখানে অ্যান্সার হবে বাই দ্য বাই। চলে যাচ্ছি 17 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে কোন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন? উত্তর হবে উইনস্টন চার্চিল। চলে যাচ্ছি 18 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি তৈরি হয়? এখানে উত্তর হবে শর্করা। চলে যাচ্ছি 19 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয় কোনটি? উত্তর হবে নুরুলদিনের সারা জীবন। চলে যাচ্ছি 20 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছেন? উত্তর হবে 1913 সাল। চলে যাচ্ছি 21 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? আমাদের 21 নং প্রশ্নের উত্তর হবে নরওয়ে। এবারে আমরা চলে যাব আমাদের 22 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অব দ্য ওয়ার্ড সান ইজ হোয়াট? সানের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে সোলার। এবারে আমরা চলে যাব আমাদের 23 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে সিলেক্ট প্লুরাল নাম্বার। তাহলে এটি হবে মাইস, অর্থাৎ মাউস থেকে মাউসের প্লুরাল হচ্ছে মাইস। ওকে, এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 25 নং প্রশ্ন, যেখানে বলা হয়েছে দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লেজার ইজ হোয়াট? আমরা দেখতে পাচ্ছি প্লেজার এর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ হচ্ছে পেইন। এবারে আমরা চলে যাব আমাদের 26 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে কবর নাটকের রচয়িতা কে? উত্তর হবে মুনির চৌধুরী। এবারে আমরা চলে যাব আমাদের 29 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে কৃষিবিদদের মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণী প্রদান করেন কে? উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 30 নং প্রশ্নটি হচ্ছে কান ভারী করা বাগধারাটির সঠিক অর্থ কি? উত্তর হবে কুপরামর্শ দেওয়া। আমাদের 31 নং প্রশ্নটি হচ্ছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের 32 নং প্রশ্নটি হচ্ছে ইরাটম কি? এরকম হচ্ছে উন্নত জাতের ধান। 33 নং প্রশ্নটি হচ্ছে সার্ক এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? উত্তর হচ্ছে কাঠমান্ডু, অর্থাৎ আমরা জানি যে নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। তাহলে আমাদের সার্ক এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? কাঠমান্ডু শহরে অবস্থিত।
34 নং প্রশ্নটি হচ্ছে দশাশয়ী শব্দের অর্থ কি? আমাদের দশাশয়ী শব্দের অর্থ হচ্ছে লম্বা চওড়া। 35 নং প্রশ্নটি হচ্ছে হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাস কি বিষয় অবলম্বনে রচিত? উত্তরটি হবে মুক্তিযুদ্ধ। এবারে চলে যাচ্ছি 36 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে কোনটি কম্পিউটারে ইনপুট ডিভাইস নয়? উত্তর হচ্ছে পেন ড্রাইভ। চলে যাচ্ছি 38 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? উত্তর হচ্ছে যশোর। 39 নং প্রশ্নটি হচ্ছে মিস্টার রবিন ইজ আ ড্যাশ হুমোরিস্ট, এখানে হবে ইজ এ। চলে যাচ্ছি 42 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে বেগম রোকেয়া শাখাওয়াত রচিত উপন্যাস কোনটি? উত্তর পদ্মরাগ। 43 নং প্রশ্নটি হচ্ছে পৃথিবীতে প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে? উত্তর হবে চীন। 44 নং প্রশ্নটি হচ্ছে সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই? সঠিক উত্তর গ ঘ উভয়টি, অর্থাৎ শুক্র এবং বুধ উভয়েরই কোনো উপগ্রহ নেই। 46 নং প্রশ্নটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1975 পরবর্তী সময়ে কোন সালে প্রথম দেশে প্রত্যাবর্তন করেন? উত্তর হবে 1981 সাল। ব্ল্যাক বেঙ্গল কিসের জাত? উত্তর হচ্ছে ছাগল। চলে যাচ্ছি 48 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে জীবের বেঁচে থাকার জন্য কোনটি অত্যাবশ্যক নয়? উত্তর হবে মাটি। চলে যাচ্ছি 49 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে ওয়াক আউট শব্দের বাংলা পরিভাষা কি? উত্তর হবে শোভাবর্জন। তাহলে ওয়াক আউটের বাংলা পরিভাষা হচ্ছে শোভাবর্জন। 50 নং প্রশ্নে বলা হয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? উত্তর হবে আলতাফ মাহমুদ। 51 নং প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি ঔষধি গাছ? উত্তর হবে অর্জুন। 52 নং প্রশ্নে বলা হয়েছে দ্য বুক হ্যামলেট ইজ আ ড্যাশ, হ্যামলেট হচ্ছে একটি ড্রামা। তাহলে আমাদের 52 নং প্রশ্নের উত্তর হবে ড্রামা। চলে যাচ্ছি 53 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? উত্তর হবে BADC। চলে যাচ্ছি আমাদের 54 নং প্রশ্নে, যেখানে বলা হয়েছে দ্য ডক্টর হু ট্রিটস হার্ট পেশেন্টস ইজ কল্ড আ ড্যাশ, তাহলে এখানে হবে কার্ডিওলজিস্ট। তাহলে দ্য ডক্টর হু ট্রিটস হার্ট পেশেন্টস ইজ কল্ড আ কার্ডিওলজিস্ট। আমাদের 55 নং প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে? উত্তর হবে চীন। 56 নং প্রশ্নটি হচ্ছে টু জয়েন টু ওয়ার্ডস আর ইউজ ড্যাশ হাইফেন, আমরা দেখতে পাচ্ছি যে দুইটি শব্দকে যখন যুক্ত করা হয় তখন হাইফেন ব্যবহার করা হয় এবং এই জন্যই টু জয়েন টু ওয়ার্ডস আর ইউজ ড্যাশ, এখানে হবে হাইফেন। আমাদের 58 নং প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে কৃষি দিবস কোনটি? উত্তর হচ্ছে পহেলা অগ্রহায়ণ। 59 নং প্রশ্নটি হচ্ছে বাঘ প্রত্যঙ্গের মাধ্যমে উচ্চারিত আওয়াজকে কী বলা হয়? উত্তর হবে ধ্বনি। আমাদের 60 নং প্রশ্নটি হচ্ছে পাটের জিন রহস্য আবিষ্কারক বিজ্ঞানীকে? উত্তর হবে মাকসুদুল আলম বা ডক্টর মাকসুদুল আলম। 61 নং প্রশ্নটি হচ্ছে স্টুডেন্টস হ্যাভ ফ্রি ড্যাশ টু দ্য টিচার্স, ফ্রি অ্যাক্সেস, অর্থাৎ এই ড্যাশের মধ্যে আমাদের অ্যাক্সেস লিখতে হবে, তাহলে স্টুডেন্টস হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দ্য টিচার্স। আমাদের 62 নং প্রশ্নটি হচ্ছে সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ রাইট স্পেলিং, তাহলে কোনটি সঠিক বানান সেটি আমাদের দেখতে হবে, তাহলে এখানে সঠিক বানান হচ্ছে নিউট্রাল। আমাদের 64 নং প্রশ্নটি হচ্ছে বাংলা ভাষায় সনেটের জনককে? উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। আমাদের 65 নং প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদীটি? উত্তর হালদা নদী। আমাদের 67 নং প্রশ্নটি হচ্ছে বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের দাবি প্রথম কে উত্থাপন করেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ দত্ত। 68 নং প্রশ্নটি হচ্ছে জল শব্দের সমার্থক শব্দ কি? উত্তর হবে উদক। এবং এরই মধ্য দিয়ে আমরা 68টি প্রশ্নের সমাধান দেখলাম। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নতে, যেখানে 70 নং প্রশ্নতে বলা হয়েছে আধুনিক বাংলা কবিতার ভোরের পাখিকে? উত্তর হবে বিহারীলাল চক্রবর্তী। 71 নং প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের শ্বেত স্বর্ণ বলা হয় কোনটিকে? আমরা দেখতে পাচ্ছি এটির উত্তর হবে চিংড়ি মাছ। 73 নং প্রশ্ন হচ্ছে হাড়ি ভাঙা কিসের জাত? হাড়ি ভাঙা আমের জাত, অর্থাৎ আম হচ্ছে একটি আমের একটি জাত হচ্ছে হাড়ি ভাঙা। 74 নং প্রশ্নে বলা হয়েছে আই গট দ্য ওয়ার্ক ড্যাশ বাই হিম, এখানে হবে আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম।
আমাদের 75 নং প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রধান বহুশস্য গবেষণা ইনস্টিটিউট এর সংক্ষিপ্ত নাম কি উত্তর হবে বিএআরআই বা বারি আমাদের 76 নং প্রশ্নটি হচ্ছে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উত্তর হবে জাহান্নাম হতে বিদায় ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের 77 নং প্রশ্নটি হচ্ছে হু of the following is a poet অর্থাৎ কে কবি আমরা জানি জন কিটস একজন কবি তাহলে এখানে সঠিক উত্তর হবে জন কিটস 81 নং প্রশ্নটি হচ্ছে মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এই চরণটি কে লিখেছেন এটি অবশ্যই একটি সহজ প্রশ্ন উত্তরটি হচ্ছে কাজী নজরুল ইসলাম 82 নং প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কোথায় ঘোষণা করেন উত্তর হবে পাকিস্তানের লাহোর এবারে চলে যাব 83 নং প্রশ্নে যেখানে বলা হয়েছে চর্যাপদ কোন যুগের কাব্য উত্তর হবে প্রাচীন যুগ 84 নং প্রশ্নটি হচ্ছে রেশম কীটের দেহ নিঃসৃত আঁশ হতে কোন ধরনের কাপড় তৈরি হয় উত্তর হবে রেশমি কাপড় চলে যাচ্ছি 85 নং প্রশ্নে যেখানে বলা হয়েছে নিচের কোনটি ম্যাক্রোমৌল উত্তর হবে নাইট্রোজেন 86 নং প্রশ্নটি হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অব দ্য সেন্টেন্স দ্য বয় লাকড অ্যাট দ্য স্লিম ম্যান ইজ হোয়াট তাহলে আমাদের এই যে সেন্টেন্সটি দেওয়া আছে দ্য বয় লাকড অ্যাট দ্য ল্যাম্প ম্যান এটির প্যাসিভ ভয়েস হবে দ্য ল্যাম্প ম্যান ওয়াজ লাকড অ্যাট বাই দ্য বয় তাহলে এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের 88 নং প্রশ্নে যেটি বলা হয়েছে দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্টস এখানে এই ড্যাশের জায়গায় বা শূন্যস্থানটিতে বসবে উইথ অর্থাৎ দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস চলে যাচ্ছি 89 নং প্রশ্নে যেখানে বলা হয়েছে ইট ইজ 10 o'clock ড্যাশ বাই ড্যাশ মাই ওয়াচ তাহলে ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ অর্থাৎ এই শূন্যস্থানটিতে বাই বসবে 90 নং প্রশ্নটিতে বলা হয়েছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ কোনটি উত্তর হবে ইরাক চলে যাচ্ছি 92 নং প্রশ্নে যেখানে বলা হয়েছে কোন বানানটি অশুদ্ধ উত্তর হবে শ্রীমতী চলে যাচ্ছি 93 নং প্রশ্নে যেখানে বলা হয়েছে দি সিনোনিম অব দ্য ওয়ার্ড টেন্ডার ইজ হোয়াট তাহলে আমাদের টেন্ডারের সমার্থক শব্দকে খুঁজতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি টেন্ডারের সমার্থক শব্দ হচ্ছে সফট চলে যাচ্ছি 94 নং প্রশ্নে যেখানে বলা হয়েছে বাংলা গদ্যের জনক কে উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 98 নং প্রশ্নটিতে বলা হয়েছে পেপে শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে উত্তর হবে পর্তুগিজ অর্থাৎ পর্তুগিজ ভাষা থেকে পেপে শব্দটি বাংলা ভাষায় এসেছে 99 নং শব্দটি হচ্ছে দুই পাহাড়ের মাঝখানের তুলনামূলক সমতল ভূমিকে কি বলা হয় তার উত্তর হবে উপত্যকা অর্থাৎ দুইটি পাহাড়ের মাঝখানের তুলনামূলক সমতল ভূমিকে বলা হয় উপত্যকা আমাদের 100 নং প্রশ্নটি হচ্ছে বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় আমরা দেখতে পাচ্ছি বিদেশের যে মিশনটিতে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় সেটি হচ্ছে কলকাতা মিশন এবং এরই মধ্য দিয়ে আমরা 100টি প্রশ্নের সমাধান দেখার চেষ্টা করলাম অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে প্রশ্নগুলো ছিল তার মধ্য থেকে আমরা প্রায় 100টির কাছাকাছি অর্থাৎ এর মধ্যে থেকে অনেক প্রশ্নগুলোর উত্তর দেওয়া ছিল না অর্থাৎ যেগুলো অনেকটাই সহজ তো তার মধ্যে থেকে যেগুলো একটু তুলনামূলক কঠিন সেই সবগুলো প্রশ্নের উত্তর আমরা দেখেছি এবং আমরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি আপনাদের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য তো চাইলেই আপনারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন কেননা ভবিষ্যতে আমরা এরকম আরও বিভিন্ন চাকরি ক্ষেত্রের প্রশ্নপত্রের সমাধান প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সমাধান আমাদের চ্যানেল থেকে আপলোড করে থাকি তবে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন